বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা সাথিস ম্যাথে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদেরকে অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু এর চ্যাপ্টার টু এর এ অর্থাৎ কারভেচার বা বক্রতা নিয়ে আলোচনা করব প্রথমেই দেখো বক্রতাটা কি কোনো বক্ররেখার যে কোনো বিন্দুতে গতি বা দিক পরিবর্তনের হারকে বক্রতা বলা হয় এই বক্রতাকে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয় এটাকে বলা হয় কি কাপ্পা এই বক্রতাকে কি দ্বারা প্রকাশ করা হবে কাপ্পা দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ কাপ্পা ইকুয়াল টু ডি সাই ডিভাইডেড বাই কত ডি এটা হচ্ছে বক্রতার সমীকরণ কাপ্পা ইকুয়াল টু ডি সাই বাই কত লিখতে হবে ডিএস এখন দেখো বক্রতা তো গেল বক্রতার ব্যাসার্দটা কি। বক্রতার ব্যাসার্ধ হচ্ছে বক্রতার বিপরীত জিনিস তো এখানে আমরা লিখব যে বক্রতার ব্যাসার্ধ কাকে বলে বক্রতার বিপরীত মানকেই বক্রতার ব্যাসার্ধ বলা হয় বক্রতা যা তার উল্টোটাই হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ এই বক্রতার ব্যাসার্ধকেই রো দ্বারা প্রকাশ করা হয় আমরা আগেরটাকে বক্রতাকে কাপ্পা দ্বারা প্রকাশ করব। এবং বক্রতার ব্যাসার্ধকে কী দ্বারা প্রকাশ করব। রো রো দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ রো ইকুয়াল টু ডি এস বাই কত ডি সাই কারণ কাপ্পা কী ছিল ডি সাই বাই ডি এস এটাকে আমরা উল্টে দিব কারণ হচ্ছে বক্রতার বিপরীত মানকেই বক্রতার ব্যাসার্ধ বলা হয় এই জন্য রো ইকুয়াল টু ডিএস বাই কত এখানে ডি সাই এখন আমি আমি তোমাদেরকে কিছু সূত্রের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি দেখো এই সূত্রগুলো লাগবে আমার অঙ্ক করতে গেলে এখানে প্রথমে হচ্ছে ওয়াই ইকোয়াল টু এফ ফিক্স ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ যখন ওয়াই ইকোয়াল টু এফ ফিক্স এ আকারের সমীকরণটা থাকবে এটাকে বলা হয় ব্যক্ত সমীকরণ এই সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে রো ইকোয়াল টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তার পাওয়ার হচ্ছে থ্রি বাই টু নিচে হচ্ছে কত এখানে ওয়াই টু এখানে আমরা পরম মান চিহ্ন দিলাম কেননা বক্রতার ব্যাসার্ধ কখনোই কখনই ঋণাত্মক হবে না সবসময় কি ধনাত্মক হবে এই জন্য আমরা মান চিহ্নটা দিয়ে দিলাম যদি ঋণাত্মক কোনো মান আসে সেটা মানের ভিতরে গেলে কি হয়ে যাবে এটা ধনাত্মক হয়ে যাবে যেখানে ওয়াই টুটা নট ইকাল টু কত জিরো এখন দেখো অব্যক্ত আমরা এখানে শিখেছি কি ব্যক্ত সমীকরণ তাহলে অব্যক্ত সমীকরণটা কি। যখন এফ ওফ এক্স ওয়াই ইকোয়াল টু জিরো হবে তখন এটাকে বলা হবে অব্যক্ত সমীকরণ ওয়াই ইকোয়াল টু এফ ওফ এক্স হচ্ছে ব্যক্ত সমীকরণ আর এফ ওফ এক্স ওয়াই ইকোয়াল টু জিরো হচ্ছে কী অব্যক্ত সমীকরণ তাহলে এফ ওফ এক্স ওয়াই ইকোয়াল টু জিরো এই অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্য নির্ণয়ের সূত্রটা হচ্ছে রো ইকোয়াল টু দেখো এখানে কত এফ এক্স এক্স মানে হচ্ছে কী এক্সকে কয়বার অন্তরীকরণ করতে হবে দুইবার তারপরে হচ্ছে এফ স্কোয়ার ওয়াই মাইনাস টু এফ এক্স এফ এফ এক্স এফ ওয়াই ওয়াই এফ এক্স প্লাস তার পাওয়ার হচ্ছে কত থ্রি বাই এটাও পরম মানের ভিতরে দিতে হবে কারণ এখানেও বক্রতার ব্যাসার্ধ কি হতে পারবে না ঋণাত্মক হতে পারবে না তাহলে আমরা দেখলাম কি একটা হচ্ছে ব্যক্ত সমীকরণ আরেকটা শিখলাম কি এখানে অব্যক্ত সমীকরণ এখন এখন দেখো বক্রতার ব্যাসা তো দেখলাম এখন বক্রতার কেন্দ্র নির্ণয় সূত্রটা কী এটা প্রথমে আমরা ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে ওয়াই ইকোয়াল টু এফ অফ এক্স বক্ররেখার উপর পি অফ এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র যদি আলফা বিটা হয় সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে আলফা ইকোয়াল টু এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই কত ওয়াই টু আর বিটা ইকাল টু ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই কত ওয়াই টু এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র নির্ণয়ের সূত্র একটা কি আলফা আর একটা হচ্ছে কি এখানে বিটা আমরা যখন অঙ্কগুলো করব তখনই তোমরা এটা ক্লিয়ার বুঝতে পারবে তারপরে দেখো আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে বক্রতার বৃত্তের সমীকরণের সূত্রটা কি বক্রতার কেন্দ্রকে আমরা বিটা দ্বারা প্রকাশ করেছি তো বক্রতার কেন্দ্র আলফা বিটা এবং বক্রতার ব্যাসার্ধ বক্রতার ব্যস ব্যাসার্ধকে কি আমরা রো দ্বারা প্রকাশ করেছি তো বক্রতার কেন্দ্র বিটা এবং বক্রতার ব্যাসার্ধ রো হলে বক্রতার বৃত্তের সমীকরণটা হবে কি এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার কি হোল স্কোয়ার ইকুয়াল টু কত এখানে রো স্কোয়ার তাহলে আমরা এটা কীসের সমীকরণ পেলাম এটা হচ্ছে বক্রতার বৃত্তের সমীকরণ আমরা কয়টা সূত্র পেলাম একটা হচ্ছে বক্র ওয়াই ইকোয়াল টু মানে ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় আরেকটা হচ্ছে কি অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় আর একটা হচ্ছে কি এখানে বক্রতার কেন্দ্র নির্ণয় আর একটা হচ্ছে এখানে কি বক্রতার বৃত্তের সমীকরণ এখন একটা ম্যাথ করে তোমাদের দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে এখানে অঙ্কটা হচ্ছে এরকম ওয়াই ইকোয়াল টু টেন এক্স বক্ররেখার এক্স ইকাল টু বাই ফোর বিন্দুতে বক্রতার ব্যসার্ধ নির্ণয় করো বক্রতা বেশার্ধ কি নির্ণয় করো এটা কিভাবে করব। তাহলে আমরা সলিউশনে যাই ফার্স্ট দেখো এখানে আমার প্রদত্ত সমীকরণ প্রদত্ত রেখাটা কি দেওয়া আছে তো আমরা লিখি প্রদত্ত রেখা কত দেওয়া আছে দেখো ওয়াই টু কত এখানে টেনিক্স তাহলে এটা কি সমীকরণ ব্যক্ত সমীকরণ নাকি অব্যক্ত সমীকরণ বলো তো আমরা ব্যক্ত সমীকরণ পড়েছিলাম ওয়াই ইকোয়াল টু কত অফ অফিক্স আর অব্যক্ত সমীকরণ পড়েছিলাম এফ অফ এক্স ওয়াই টু কত জিরো তাহলে দেখো এটা হচ্ছে ওয়াই ইকোয়াল টু আর এটা কী এফ অফ এক্স তার মানে এটা হচ্ছে একটা কি সমীকরণ এটা হচ্ছে আমার ব্যক্ত সমীকরণ তাহলে এই ব্যক্ত সমীকরণ এটাকেই কোয়েশ্চেন আমরা দিয়ে রেখে এক এখন এই যে ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি ছিল বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা ছিল এরকম সূত্রটা আমি এখানে আবার লিখে দিচ্ছি রো ইকাল টু কত ওয়ান প্লাস ওয়াই ওয়ান তার পাওয়ার হচ্ছে কত থ্রি বাই টু ডিভাইডেড বাই ওয়াই টু এটা ছিল কি ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসাদ নয় তো আমার এখানে কী কী বের করতে হবে দেখো ফার্স্ট বের করতে হবে আমাকে এখানে ওয়াই ওয়ান বের করতে হবে কি এখানে ওয়াই টু তাহলে ওয়াই ওয়ান মানে কি একবার অন্তরীকরণ ওয়াই টু মানে হচ্ছে কত দুইবার অন্তরীকরণ এই দুইটা বের করলেই হবে আমার তো ফার্স্ট আমরা দেখি এখানে ওয়াইকে যখন একবার অন্তরীকরণ করব তাহলে হয়ে যাবে কি এখানে ওয়াই ওয়ান তাহলে দেখো টেন এক্সকেও একবার অন্তরীকরণ করি টেন এক্সের অন্তরীকরণ আমরা জানি কত হয় সেক স্কোয়ার কত এক্স এখন এটা একবার অন্তরীকরণ হয়ে গেল এখন আমরা নির্ণয় করব কি Y2। তাহলে Y1 কে যখন একবার অন্তরীকরণ করা হয় তখন এটা হয়ে যায় কি Y2 আর এটা কি আমরা কি পড়তে পারি দেখো এটা হচ্ছে সেক x এক্সও লিখতে পারি বা sec এক্স তার কি লিখতে পারি এখানে হোল স্কয়ার লিখতে পারি তো এটাকে যখন আমরা অন্তরীকরণ করব। এটাকে মনে মনে পড়ব কি X তাহলে এক্সের স্কোয়ার এক্সের স্কোয়ারের অন্তরীকরণ আমরা জানি কত হয় টু এক্স হয় তাহলে এখানে টু ইন্টু কত লিখলাম এক্স কিন্তু এটাকে যে এক্স পড়েছি এটা কিন্তু এক্স না এটা হচ্ছে কি স্যাক এক্স তো সেক এক্সকে আবার কি করতে হবে অন্তরীকরণ করতে হবে তো স্যাক এক্সের অন্তরীকরণ কি আমরা জানি সেক এক্সের অন্তরীকরণ হচ্ছে স্যাক এক্স ইন্টু কত এখানে টেন এক্স স্যাক এক্স টেন এক্স তো এখানে দেখো কি আসছে এখানে আসছে টু সেক সেক মিলে কত আসলো এখানে সেকের স্কোয়ার এক্স আর এখানে আসলো কত এখানে টেন এক্স এখন আমার অঙ্কটা দেখো আবার এখানে আমার বলে দিয়েছিল কিন্তু এক্স ইকল টু কত বিন্দুতে পাই বাই ফোর বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো তাহলে এই পাই বাই ফোর বিন্দুতে আমাকে ওয়াই ওয়ান বের করতে হবে এবং কি ওয়াই টুটা বের করতে হবে তো এখানে আমরা লিখি সুতরাং এক্স ইকোয়াল টু পাই বাই ফোর বিন্দুতে পাই বাই ফোর বিন্দুতে ওয়াই ওয়ান ইকুয়াল ওয়াই ওয়ান মানে কত আমার এখানে কত আছে সেক এক্স তার কি হোল স্কোয়ার তাহলে এখানে লেখো সেক এক্স এক্স বলতে আমরা কত বলবো এক্স মানে হচ্ছে পাই বাই ফোর তাহলে এ সেক এক্সের জায়গায় কত লিখলাম পাই বাই ফোর আর তার কি এখানে হোল স্কোয়ার এখন সেক পাই বাই ফোরের মান কত শ্যাক পাই বাই ফোর মানে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আমরা সেক ফর্টি ফাইভের মান কত জানি কস ফর্টি ফাইভের মান আমরা জানি ওয়ান বাই রুট টু তাহলে স্যাক মানে কি উল্টে যাবে তার মানে শুধু হয়ে যাবে কত রুট টু তো আমরা এখানে সেক ফর্টি ফাইভের মান কত জানি রুট টু তাহলে এখানে লিখি রুট টু তার কি এখানে হোল স্কোয়ার এখন রুটে আর স্কোয়ারে সবসময় কি কাটা যায় তাহলে কী থাকছে এখানে শুধুমাত্র টু তাহলে এক্স ইকাল টু পাই বাই ফোর বিন্দুতে ওয়াই ওয়ানের মানটা আমরা কত পেলাম এখানে টু এখন এক্স ইকাল টু পাই বাই ফোর বিন্দুতে ওয়াই ওয়ান বের করলাম এখন আমরা কী বের করবো ওয়াই টুটা বের করব তাহলে এখানে ওয়াই টুটা বের করি ওয়াই টুর মধ্যে আমার কী ছিল দেখো তো এখানে ওয়াই টুটা ছিল টু সেক স্কোয়ার এক্স টেন এক্স তাহলে এখানে লিখি টু সেক স্কোয়ার এক্স বা সেক এক্স হোল স্কোয়ার আচ্ছা এক্সের জায়গায় আমরা পাই বাই কত লিখে দিব এখানে ফোর তার কি হোল স্কোয়ার আর এখানে কত আছে টেন এক্স তাহলে টেন এক্সের জায়গায় আমরা কত লিখে দিব এখানে পাই বাই ফোর তাহলে দেখো টু সেক পাই বাই ফোর মান আমরা কত জানি রুট টু তাহলে এখানে কত লিখবো রুট টু তার কি হোল স্কোয়ার আর টেন পাই বাই ফোর মানে টেন ফর্টি ফাইভের মান কত টেন ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান তাহলে টু ইন্টু রুটে স্কোয়ারে কাটা গেলে টু ইন্টু কত আসলো এখানে ওয়ান তার মানে দুই দুগুণে কত আসে এখানে চার তাহলে ওয়াই ওয়ান বের করলাম ওয়াই ওয়ানের মান হচ্ছে টু আর ওয়াই টুর মান বের করলাম কত এখানে ফোর তো এখানে এখন লিখি আমরা আমরা জানি আমরা জানি কি জানি বক্রতার বেশার্ধ রো ইকোয়াল টু কত সূত্রটা ছিল ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তার পাওয়ার থ্রি বাই টু ডিভাইডেড বাই কত ওয়াই টু তাহলে এখানে দেখো ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ানের মানটা আমরা পেয়েছি কত টু তাহলে টু স্কোয়ার এখানে লিখতে হবে কত টু স্কোয়ার তার পাওয়ার হচ্ছে থ্রি বাই টু আর নিচে ওয়াই টু ওয়াই টুর মানে আমরা বের করেছি কত ফোর ইকুয়াল টু দেখো ওয়ান প্লাস দুই দুগুণে কত হয় চার তার পাওয়ার হচ্ছে থ্রি বাই টু ডিভাইডেড বাই কত ফোর তাহলে চার আর এক মিলে কত হয় পাঁচ তাহলে ফাইভ তার পাওয়ার হচ্ছে থ্রি বাই টু নিচে হচ্ছে কত ফোর এখন ফাইভের উপরে পাওয়ার হচ্ছে কত থ্রি বাই টু তার মানে এটাকে আমরা কত লিখতে পারবো এ ফাইভ টু দ্য পাওয়ার থ্রি বাই টুকে লেখা যায় ফাইভ রুট ওভার কত ফাইভ কীভাবে লেখা যায় যেমন দুইটা পাস থেকে যদি একটা পাস নিই আমরা এ সূচকের নিয়মে আমরা কি করব গুণের সময় কি হয়ে যায় যুগ হয়ে যায় তাহলে দেখো এই ফাইভের উপরে পাওয়ার কত ওয়ান গুণের জন্য হবে কি যোগ আর এই ফাইভের উপরে পাওয়ার কত রুট অব মানে কত হাফ তাহলে ফাইভ এখানে টু যদি লসা গুণাও টু প্লাস ওয়ান তার মানে কত থাকতেছে ফাইভ টু দ্য পাওয়ার থ্রি বাই কত টু তো আমরা দেখছি যে এই ফাইভ টু দ্য পাওয়ার থ্রি বাই টুকে কত লেখা যায় ফাইভ আর কত রুট অফ ফাইভ তো এখানে আমরা লিখে দিই ফাইভ আর কত লিখবো রুট অফ আর ফাইভ আর নিচে কত আসছে এখানে ফোর তাহলে সুতরাং নির্ণয় বক্রতার ব্যাসার্ধ কত আসলো কত এটাই হচ্ছে আচ্ছা তোমাদের এতক্ষণ ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা দেখালাম এখন দেখো অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে কিভাবে বক্রতার ব্যাসার্ধটা নির্ণয় করা যায় তো আমরা আরেকটা ম্যাথ দিয়ে তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি ম্যাথটা এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো ম্যাথ দেখো এখানে হচ্ছে দেখাও যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান উপবৃত্তের বৃহৎ বৃহৎ অক্ষের বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক দেখো ম্যাচটা হচ্ছে দেখাও যে এক্স স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান উপবৃত্তের বৃহৎ অক্ষের প্রান্ত বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের কি অর্ধেক তাহলে এটা কিন্তু অ্যাফও এক্স ওয়াই ইকোয়াল টু জিরো এ আকারে আনতে হবে কারণ এটা হচ্ছে কি সমীকরণ এটা একটা কি অব্যক্ত সমীকরণ তো অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে আমরা সলিউশনটা যাই আগে দেখো এখানে আমরা লিখি ধরি অব্যক্ত সমীকরণ জানি এফ ওফ এক্স ওয়াই দিয়ে প্রকাশ করেছিলাম তাহলে এফ ওফ এক্স ওয়াই ফাংশানটা আমার কত দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ানটাই পাশে নিয়ে আসলে হয়ে যাবে কত এখানে মাইনাস কত ওয়ান তাহলে এখান থেকে অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসাদু নির্ণয়ের সূত্রটা কী দেখিয়েছিলাম দেখো এফ এক্স এক্স এফ স্কোয়ার ওয়াই টু মাইনাস টু এফ এক্স এফ ওয়াই এফ এক্স ওয়াই প্লাস এফ ওয়াই ওয়াই এফ স্কোয়ার এক্স এফ স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার থ্রি বাই টু এটা হচ্ছে কি অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ তার মানে কী করতে হবে দেখো তো এফকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে ওয়াইয়ের সাপেক্ষে একবার অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে দুইবার করতে হবে ওয়াইয়ের সাপেক্ষ দুইবার করতে হবে আবার এফ এক্সকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তো আমরা আগে অন্তরীকরণগুলো করে নিই দেখো এখানে আমরা প্রথমেই এফ এক্স মানে কি এখানে যেহেতু এক্সেরও ফাংশন আছে এবং কি ওয়াইয়েরও ফাংশান আছে তো আমরা দুইটাকেই করতে পারবো এফ এক্স এফ এক্স মানে কি এফ এক্স মানে হচ্ছে এক্সের সাপেক্ষে কি একবার অন্তরিকরণ আচ্ছা আমরা আরেকটা কথা একটু লিখে নিলেও ভালো হতো আচ্ছা আমরা নিই তারপরে লিখি এখানে দেখো এফ এক্স এফ এক্স টু এক্সের সাপেক্ষে একবার অন্তরিকরণ করি এক্সের সাপেক্ষে এক্সের স্কোয়ারকে করলে কত হয় টু টুয়াই সিক্স আর এই স্কোয়ারটা তো কনস্ট্যান্ট কনস্ট্যান্টটা শুধু কী থাকবে স্থির থাকবে কারণ এটা গুণাকারে আছে তো গুণাকারে থাকলে কনস্ট্যান্টটা স্থির থাকবে শুধু ফাংশানটাকে কী করব। ডিফারেন্সিয়েশন করব তো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত আসলো টুয়াইস এক্স এখন দেখো এফ ওয়াইটা করি এখানে লেখো এফ ওয়াই এফ ওয়াই মানে কি ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ এফ এক্স যখন এক্সের সাপেক্ষে যখন করেছি তখন ওয়াইটা কিন্তু কনস্ট্যান্ট মানে এটা কি কী হয়ে গেলো এটা জিরো হয়ে গেল ওয়ানটাও জিরো হয়ে গেল আর এফ ওয়াই এখন ওয়াইয়ের সাপেক্ষে যখন করব এই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে এক্সটা ধ্রুবক হয়ে গেলো এক্সটা জিরো হয়ে যাবে তাহলে আর এখানে কি রইল নিচে হচ্ছে কত বি স্কোয়ার আর উপরে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারকে যদি একবার অন্তরীকরণ করি ওয়াইয়ের সাপেক্ষে তাহলে হয়ে যাবে কত এখানে টু ওয়াইস ওয়াই এখন দেখো এফ এক্স এক্স তার মানে কি এই এফ এক্সকে আরেকবার এক্স হিসাবে কি কী করবো অন্তরিকরণ করবো তাহলে এফ এক্সকে আরেকবার অন্তরীকরণ করি এফ এক্স মানে হচ্ছে টু এক্স বাই কত এ স্কোয়ার তো এ স্কোয়ারটা তো আমার স্থির থাকবে টু ওয়াইস এক্সকে এক্সের সাপেক্ষে করলে কত আসবে শুধুমাত্র কত টু কারণ এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান হয়ে যায় তাহলে কি রইল টু ডিভাইডেড বাই এস স্কোয়ার আর এখানে দেখো এফ ওয়াই ওয়াই তার মানে কি এফ ওয়াইকে ওয়াই সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করতে হবে তো এফ ওয়াইকে আরেকবার অন্তরীকরণ করলে দেখো নিচে তো বি স্কোয়ার আছেই ওয়াই সাপেক্ষে ওয়াইকে করলে কত ওয়ান তাহলে কি থাকলো এখানে শুধুমাত্র টু এখন হচ্ছে কি আমরা এফ ওয়াই ওয়াই মানে আরেকবার ওয়াই সাপেক্ষে করলাম এখন আরেকটা করতে হবে সেটা হচ্ছে কি এফ এক্স কত ওয়াই তার মানে এফ এক্সকে কার সাপেক্ষে করবো এর সাপেক্ষে এখানে কি ওয়াই আছে আমার নেই কারণ এফ এক্সকে যখন এর সাপেক্ষে করবো শুধুমাত্র ওয়াই এর যে ফাংশনটা শুধুমাত্র তাকেই করতে হবে যেহেতু এখানে ওয়াই নেই তো এক্সের এই মানটা পুরোটাই হচ্ছে ধ্রুবক মান তাহলে এই ধ্রুবক মানকে ওয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয়ে যাবে এখানে শূন্য হয়ে যাবে তাহলে এখানে আমরা লিখে দিলাম কত শূন্য এফ এক্স ওয়াই টু জিরো এখন দেখো এখানে আমরা যখন এটা নিয়েছিলাম এটা কি কোশ্চেন নাম্বার দিয়ে দিই এক এখানে একটু কথা লিখে নিই আমরা যে এখানে এক নং উপ এটা একটা উপবৃত্তের সমীকরণ তাহলে এক নং উপবৃত্তটির আমার প্রশ্নের মধ্যে কি বলেছিল যে এত উপবৃত্তের বৃহৎ অক্ষের প্রান্তবিন্দুতে বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক তার মানে এখানে কি লাগবে বৃহৎ অক্ষের প্রান্তবিন্দু আর লাগবে উপকেন্দ্রিক লম্বের কি। তাহলে এখানে আমাকে বের করতে হবে উপবৃত্তটির কী প্রান্ত প্রান্তবিন্দুটা কি। তাহলে এখানে লিখি উপবৃত্তটির বৃহৎ অক্ষের কি লিখব প্রান্তবিন্দু প্রান্ত বিন্দু তাহলে উপবৃত্তের বৃহতক্ষের প্রান্তবিন্দু সূত্র কি প্লাস মাইনাস এ কমা কত জিরো এটা হচ্ছে উপবৃত্তের প্রান্ত বিন্দু এবার লাগবে কি কিবৃত উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তাহলে এখানে লিখি উপকেন্দ্রিক লম্বের কি দৈর্ঘ্য আমরা জানি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে টু বি স্কোয়ার ডিভাইডেড বাই কত এখানে এ আমার প্রশ্নের মধ্যে বলেছিল যে উপবৃত্তের বৃহদক্ষের প্রান্তবিন্দুতে বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক তাহলে উপকেন্দ্রিক লম্ব যত হবে তার অর্ধেক হবে তার মানে কি। এখানে হাফ ইন্টু কত হবে টু বি স্কোয়ার বাই এ টু টু কাটা গেলে তাহলে কত থাকবে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ এটা থাকতে হবে কি আমার উপ লাস্টে কি ব্যাসার্ধ বের করতে হবে বি স্কোয়ার ডিভাইডেড বাই কত এ এটা বের করতে হবে তো আমরা মূল অঙ্কে ফিরে যাই এখন আমরা তো এটুকু নিলাম এখন দেখো এই যে উপবৃত্তের বৃহতক্ষের প্রান্ত বিন্দুতে বলেছে তো প্রান্ত বিন্দুতে তো আমাকে সবগুলো মান বের করতে হবে যে এফ এক্স বের করতে হবে এফ ওয়াই বের করতে হবে এফ এক্স এক্স বের করতে হবে এফ ওয়াই ওয়াই এফএস প্রত্যেকটা মান বের করতে হবে তো আমরা ফার্স্ট লিখে নিই যে প্লাস মাইনাস এ কমা জিরো বিন্দুতে যেহেতু উপবৃত্তের বৃহতক্ষের প্রান্ত বিন্দুতে বলে দিয়েছে তো এত বিন্দুতে ফার্স্ট আমার নির্ণয় করতে হবে এফ এক্সটা কি তো এফ আমার কত ছিল দেখো তো এফ ছিল টু এক্স ডিভাইডেড বাই কত এ স্কোয়ার তাহলে এক্স যেখানে এটা হচ্ছে কার্বান এক্সের মান আর এটা হচ্ছে আমরা জানি কার্বান ওয়াইয়ের মান তাহলে এখানে লিখি টু ইন্টু এক্স এক্স বলতে কত প্লাস মাইনাস কত এ ডিভাইডেড বাই কত ছিল এ স্কোয়ার তাহলে এখানে লিখি আমরা কত এ স্কোয়ার তাহলে দেখো তো কী আসে একটা এ একটা এ কিন্তু এখান থেকে কাটা যায় তাহলে থাকছে প্লাস মাইনাস উপরে থেকে শুধুমাত্র টু আর নিচে থাকলো কত এখানে এ তাহলে প্লাস মাইনাস টু বাই কত পেলাম এ এখন দেখো আবার লিখি প্লাস মাইনাস এ কমা জিরো বিন্দুতে এফ কত ওয়াই এর মানটা এফ ওয়াই মানে কত দেখো তো টু ওয়াই ডিভাইডেড বাই কত বি স্কোয়ার তাহলে এখানে ওয়াই বলতে কত এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কি আমরা জানি ওয়াই তাহলে এখানে লিখি টু ইন্টু ওয়াই ওয়াই বলতে হচ্ছে জিরো তাই না তাহলে টু ইন্টু জিরো ডিভাইডেড বাই কত আসলো বি স্কোয়ার তো জিরো যদি উপরে থাকে জিরো বাই সামথিং তার মানটা কত হয়ে যাবে এখানে জিরোই হয়ে যাবে এখন দেখো প্লাস মাইনাস এ কমা জিরো বিন্দুতে এবার কী বের করবো আমরা এখন বের করবো আমরা এফ এক্স এক্স তাহলে এফ এক্স এক্সের মধ্যে দেখো তো কত আছে টু ডিভাইডেড বাই কত এ স্কোয়ার এখানে কোনো এক্স আছে বা ওয়াই আছে নেই তাহলে যেটা আছে শুধু সেটাই হবে তাহলে এখানে লেখো এফ এক্স সমান আসবে কত টু ডিভাইডেড বাই এ এটাই থাকবে আবার প্লাস মাইনাস এ কমা জিরো বিন্দুতে এবার বের করবো কি এফ ওয়াই ওয়াই এর মানটা আমার কত ছিল এখানে এফ ছিল হচ্ছে টু ডিভাইডেড বাই বি স্কোয়ার এখানে কোনো এক্সও নেই কোনো ওয়াইও নেই তাহলে ডিরেক্টলি আমরা এখানে কত লিখে দিতে পারবো টু ডিভাইডেড বাই কত বি আরেকটা আছে প্লাস মাইনাস এ কমা জিরো বিন্দুতে এফ এক্স ওয়াই এই এফ এক্স ওয়াইটা আমরা কত বের করে আসছিলাম এখানে জিরো তাহলে এখানে ডিরেক্টলি আমরা কত লিখে দিব শুধুমাত্র জিরো লিখে দিলেই আমাকে হবে এখন আমরা সূত্রটা লিখি লেখো আমরা জানি আমরা জানি কী জানি এখানে বক্রতার ব্যাসার্ধ এখেন বক্রতার ব্যাসার রো ইকোয়াল টু আমার সূত্রটা কী ছিল সেই সূত্রটা এখন লিখে দিই এখানে সূত্রটা ছিল এরকম এফ এক্স কত ছিল প্লাস রো এফ এক্স প্লাস কত এফ ওয়াই স্কোয়ার তার পাওয়ার হচ্ছে থ্রি বাই নিচে হচ্ছে এফ এক্স এক্স এফ স্কোয়ার ওয়াই মাইনাস টু এফ এক্স তারপরে হচ্ছে প্লাস এফ ওয়াই ওয়াই এফ স্কোয়ার এক্স তো এখানে দেখো এই এফ এক্স স্কোয়ার এফ এক্সের মান কত বের করেছি আমরা এফ এক্সের মানটা দেখো এফ এক্সের মানটা আমরা বের করেছিলাম এখানে কত এফ এক্সের মান প্লাস মাইনাস টু বাই কত এ এফ ওয়াইয়ের মান কত জিরো তাহলে আমরা এখান থেকে এক্স এক্স এফ এক্স স্কোয়ার মানে প্লাস মাইনাস টু ডিভাইডেড বাই এ তার কত লিখতে পারবো হোল স্কোয়ার তারপরে প্লাস এফ ওয়ের মান জিরো জিরো স্কোয়ার তার পাওয়ার হচ্ছে থ্রি বাই টু তারপরে দেখো এফ এক্স এক্স এফ এক্স এক্স বের করেছিলাম টু বাই এ স্কোয়ার ইন্টু এফ স্কোয়ার ওয়াই এফ ওয়াইটা আমরা জিরো বের করেছিলাম তাহলে এখানে জিরো স্কোয়ার মাইনাস টু ইন্টু এফ এক্স এফ এক্স মানে কত ছিল প্লাস মাইনাস টু ডিভাইডেড বাই কত এ এফ ওয়াই এফ ওয়াইয়ের মানটা কত ছিল এফ ওয়ের মানটা ছিল জিরো ইন্টু এফ এক্স ওয়াই এফ ছিল জিরো প্লাস এফ ওয়াই ওয়াই এফ ওয়াই ছিল টু ডিভাইডেড বাই বি স্কোয়ার ইন্টু এফ এক্স মানে এটার মান ছিল প্লাস মাইনাস টু বাই এ তার কি হোল স্কোয়ার তাহলে আমরা এখানে কী থাকে দেখো প্লাস মাইনাস যাই হোক হোল স্কোয়ার করলে সেটা প্লাসই হয়ে যায় তাহলে দুই দুগুণে কত চার ডিভাইডেড বাই কত আসলো এ স্কোয়ার আর জিরো তো জিরোই তার উপরে পাওয়ার আসবে থ্রি বাই টু নিচে দেখো এটার মান কত হয়ে গেল জিরো তারপরে এটার মান কত হয়ে গেলো জিরো তাহলে এখানে কী থাকছে টু বাই বি স্কোয়ার ইন টু প্লাস মাইনাস হোল স্কোয়ার করলে কী হয়ে যায় প্লাসই হয়ে যায় তাহলে দুই দুগুণে কত চার আর নিচে আসলো কত এখানে এ স্কোয়ার এখন দেখো এখানে ফোর বাই এ স্কোয়ারকে আমরা টু বাই এ তার কি লিখতে পারি হোল স্কোয়ার তার পাওয়ার আসছে থ্রি বাই কত টু আর নিচে চার দুগুনে কত এইট ডিভাইডেড বাই বি স্কোয়ার আর কত আসলো এখানে এ স্কোয়ার এখন এ স্কোয়ার এ হাফে কিন্তু কাটা যায় এ যে স্কোয়ার আর হাফ কাটা গেলো থাকলো কত টু বাই এ তার কি কিউব থাকে মানে যেরকম টু বাই এ তার কত থাকে এখানে কিউব তাহলে টু কিউব মানে আমরা জানি এইট হয় আর নিচে আসছে কত এখানে এ কিউব আর এখানে এইট বাই কত থাকছে বি স্কোয়ার আর হচ্ছে এ স্কোয়ার এখন ভাগ ভাগকে উল্টিয়ে দাও মানে এইট বাই কত এ কিউ ইন্টু এই যে ভাগ চিহ্নটাকে গুণ দিলাম গুণ দিলে কি সংখ্যা নিচের সংখ্যাটা উল্টে যায় তাহলে এই বি স্কোয়ার এ স্কোয়ার হয়ে যায় উপরে আর এ এইটটা চলে আসবে কোথায় এখন নিচে এখন এই এইট আর এ এইট কি আমার কাটা যায় তাহলে দেখো এখানে এ স্কোয়ার এখান থেকে স্কোয়ার যদি চলে যায় তাহলে বি স্কোয়ার থাকে আর নিচে কত থাকে শুধুমাত্র এই তাহলে আমরা কি বলেছিলাম যে উপবৃত্তে কে বৃহদক্ষের প্রান্তবিন্দুতে বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক তাহলে আমরা কি বের করে ফেলেছি না বি স্কোয়ার বাই এ কারণ আমরা এখানে দেখিয়েছিলাম যে কিভাবে বি স্কোয়ার বাই এটা আসে দেখো এই যে এখানে কি বের করতে বলেছিলাম যে বি স্কোয়ার বাই এ আসবে তাহলে আমার ম্যাথটা কী এখানে হয়ে গেল বি স্কোয়ার বাই কত এখানে এ তাহলে আমরা এটা কী লিখবো দেখাও যে মানে হচ্ছে দেখানো হলো বা শু তোমরা তাহলে ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ নির্ণয় দেখলে এবং অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে হয় তা দেখলে আর দুইটা সূত্র লিখে দিয়েছিলাম আমি তোমাদেরকে সেটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র নির্ণয় আর একটা হচ্ছে বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় তো আমরা এমন একটা ম্যাথ দেখাবো এখন তোমাদেরকে যেটা দেখলে তোমরা বক্রতার ব্যাসার্ধ বক্রতার কেন্দ্র বক্রতার বৃত্তের সমীকরণ তিনটায় একসাথে পেয়ে যাবে তো এই ম্যাথটা আর পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখলে অনেকগুলো অঙ্ক পারবে তোমরা আমি দেখাচ্ছি তোমাদের ম্যাথটা হচ্ছে এরকম ওয়াই ইকোয়াল টু এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এত রেখার জিরো ওয়ান বিন্দুতে বক্রতার বেসার্ধ এবং বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করো এই যে এই একটা মেথের মাঝেই কিন্তু আমরা তিনটা টার্মে আমার চলে আসবে তো আমরা ফার্স্ট সলিউশনের ক্ষেত্রে যাই দেখো সলিউশানটার মাঝে কি আছে আমার প্রদত্ত রেখাটা লিখি আমরা প্রদত্ত কী লিখবো এখানে রেখা কত ওয়াই ইকোয়াল টু এক্স কিউ প্লাস কত টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কত এখানে ওয়ান এটা কি কোয়াশন নাম্বার দিয়ে রাখো এক এখন দেখো এক এক নংকে আমরা যখন বক্রতার ফার্স্ট আমরা চিন্তা করব বক্রতার ব্যাসার্ধটা কিভাবে নির্ণয় করা যাবে তো এটা কিন্তু ওয়াই ইকোয়াল টু অ্যাফো মানে এটা একটা ব্যক্ত সমীকরণ আর ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে আমরা সূত্র কি বলেছিলাম রো ইকোয়াল টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তার পাওয়ার থ্রি বাই টু ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই টু তার মানে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হলে আমাকে লাগবে কি ওয়াই ওয়ান লাগবে হচ্ছে ওয়াই টু তো ফার্স্ট আমরা দেখি ওয়াই ওয়ানটা কীভাবে বের করি ওয়াইকে যখন একবার অন্তরীকরণ করা হবে সেটাকেই বলা হয় কত ওয়াই ওয়ান তাহলে একবার অন্তরিকরণ করো দেখো কি আসে এক্স কিউবকে যখন অন্তরিকরণ করা হয় তখন কি চলে আসে 3 আর কত এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স স্কোয়ারকে যখন অন্তরীকরণ করা হয় টু এক্স আসে তাহলে টু আইস আর টু মিলে দুই দুগুণে কত চলে আসে এখানে ফোর এক্স তারপরে প্লাস এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে কত আসে এখানে ওয়ান আবার ওয়ানকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে আসে কত আমার জিরো তাহলে ওয়াই ওয়ানটা আমরা পেয়ে গেলাম কত থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস কত ওয়ান এখন আমরা কী বের করবো ওয়াই টু তাহলে এখানে ওয়াই টু মানে হচ্ছে ওয়াই ওয়ানকে আরেকবার যখন অন্তরীকরণ করা হবে তখন এটাকে বলা হবে কি ওয়াই টু তো এখানে দেখো এক্সের স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত আসে টু আই সিক্স টু সিক্স আর থ্রি যখন গুণ করবে তিন দুগুণে কত আসবে এখানে সিক্স এক্স প্লাস ফোর এক্স এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরিকরণ করলে আসে ওয়ান তাহলে ওয়ানের সাথে ফোর গুণ করলে আসবে কত ফোর আর এক্সের সাপেক্ষে যখন ওয়ান ওয়ানটা একটা ধ্রুবক মান ধ্রুবক মানকে যখন অন্তরীকরণ করা হবে তখন সেটা আসবে কত এখানে জিরো চলে আসবে এখন আমাকে বলা হয়েছে এখানে জিরো ওয়ান বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নয় নির্ণয় তো আমরা জিরো ওয়ান এই বিন্দুতে নির্ণয় করে দেখাই লেখো এখানে জিরো ওয়ান বিন্দুতে তো জিরো ওয়ান বিন্দুতে আমাকে কি কি বের করতে হবে আগে ওয়াই ওয়ানটা বের করতে হবে তো আমরা এখানে ওয়াই ওয়ানটা বের করি জিরো ওয়ান বিন্দুতে জিরো ওয়ান মানে কি এক্সের মানটা এখানে জিরো ওয়াইয়ের মানটা হচ্ছে এখানে কত ওয়ান তাহলে এখানে ওয়াই ওয়ান দেখো থ্রি ইন্টু এক্স স্কোয়ার এক্সের মানটা হচ্ছে জিরো তাহলে জিরো স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্সের মানটা হচ্ছে জিরো আর প্লাস কত থাকছে এখানে ওয়ান তাহলে এটাও জিরো হয়ে গেল এটাও জিরো হয়ে গেল এখানে শুধুমাত্র মানটা থাকলো কত শুধু ওয়ান এখন দেখো জিরো ওয়ান বিদ্যুতে এবার আমরা বের করব কি ওয়াই টুর মানটা তাহলে ওয়াই টু যখন বের করব এখানে দেখো সিক্স ইন্টু এক্স এক্সের মানটা কত জিরো আর প্লাস কত থাকছে এখানে ফোর তো সিক্সের সাথে গুণ করলে জিরো হয়ে যাবে থাকবে কত আমার শুধুমাত্র মানটা থাকবে কত ফোর এখন আমরা কি বের করব বক্রতার ব্যাসার্ধ তো এখানে আমরা সূত্রটা লিখে নেই আমরা জানি আমরা জানি কি জানি বক্রতার ব্যাসার্ধ লেখ এখানে বক্রতার ব্যাসার্ধ রো ইকোয়াল টু কি সূত্রটা ছিল ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তার পাওয়ার ছিল থ্রি বাই টু ডিভাইডেড বাই কত ছিল এখানে ওয়াই টু তো এখানে দেখো ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ানের মানটা আমরা বের করেছি কত ওয়ান তাহলে ওয়ান তার কি হবে স্কয়ার তার পাওয়ার হচ্ছে থ্রি বাই কত টু নিচে হচ্ছে ওয়াই টু ওয়াই টুর মানটা আমরা কত বের করেছি ফোর তাহলে নিচে লেখো কত ফোর এখন দেখো ওয়ান আর ওয়ান স্কোয়ার তো ওয়ানই ওয়ান আর ওয়ান যোগ করলে কত আসে টু আসে তো টুর উপরে পাওয়ার আসলো কত থ্রি বাই টু নিচে আসলো কত এখানে ফোর আমরা বলেছিলাম ওই অঙ্কটার মধ্যে যে রুট ফাইভ ছিল সেটাকে কী ফাইভ টু দা পাওয়ার থ্রি বাই টুকে আমরা লিখেছিলাম ফাইভ রুট অভার কত ফাইভ তাহলে টু টু দা পাওয়ার থ্রি বাই টুকে আমরা কত লিখতে পারবো টু রুট কত টু লিখতে পারবো না এখানে তাহলে টু টু দা পাওয়ার থ্রি বাই টুকে আমরা লিখবো টু রুট কত টু আর নিচে কত আসলো ফোর দুই দিয়ে কে কাটো দুই দুগুনে কত আসে চার এখন দেখো উপরে থাকে কত রুট টু আর নিচে থাকে কত টু এখন আমরা এটাকে আরেকটু ক্যালকুলেশন করি উপরে যেহেতু রুট টু এই টুটাকে আমরা দুইবার রুট টু ইন্টু কত রুট টু লিখতে পারি না দুইটা রুট গুণ দিলেই কত রুট টু রুটু গুন দিলেই টু হয়ে যায় তাহলে এই রুট টু আর এই রুট কি কাটা যায় তাহলে কি থাকছে উপরে থাকছে কি ওয়ান আর নিচে থাকছে কি এখানে রুট টু তাহলে আমরা এখানে বক্রতার ব্যাসার্ধটা কত পেলাম ওয়ান বাই কত রুট টু এটা একটা অ্যান্সার হবে এখানে কারণ এখানে আমার পার্ট কিন্তু কয়েকটা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে এবং বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে তো বক্রতার বৃত্তের সমীকরণ যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আগে আমাকে কিন্তু বক্রতার কেন্দ্রটা বের করে নিতে হবে তারপরে বৃত্তির সমীকরণটা নির্ণয় করতে হবে তো বক্রতার কেন্দ্র কেন্দ্রটাকে আমরা কী দ্বারা প্রকাশ করেছিলাম আলফা এবং বিটা দ্বারা তো এখানে লিখি ধরি কত বিন্দুতে আমার জিরো ওয়ান বিন্দুতে তো এখানে লিখি আমরা জিরো ওয়ান বিন্দুতে কী লিখবো এখানে বক্রতার কেন্দ্র লেখো এখানে জিরো ওয়ান বিন্দুতে বক্রতার কেন্দ্র কেন্দ্রটা কত হবে আলফা আর হচ্ছে কত বিটা তো আমরা এখানে আলফা বিটার যে একটা সূত্র লিখেছিলাম সূত্রটা কীরকম ছিল বক্রতার কেন্দ্র নির্ণয়ের সূত্রটা ছিল আলফা ইকুয়াল টু এক্স মাইনাস এখানে ছিল ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই কত ছিল এখানে ওয়াই টু তো এখানে দেখো এক্স এক্স বলতে আমাকে এখানে কত দেওয়া আছে এখানে জিরো আর এটা ওয়াই বলতে হচ্ছে কত ওয়ান এটা হচ্ছে এক্স তাহলে এক্স মাইনাস এক্স বলতে আমরা এখানে কত লিখবো জিরো মাইনাস তারপরে দেওয়া আছে কত ওয়াই ওয়ান আমরা এখানে ওয়াই ওয়ানটা কত বের করেছি দেখো তোমরা ওয়াই ওয়ানটা কিন্তু আমরা বের করেছিলাম কত ওয়ান আর ওয়াই টুটা বের করেছিলাম কত এখানে ফোর তো ওয়াই ওয়ানটা আমরা ওয়ান বের করেছি লিখি এখানে ওয়ান তারপরে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার তার মানে কত ওয়ান স্কোয়ার আর ওয়াই টুর মানটা আমরা বের করেছি কত ফোর তাহলে দেখো এখানে কত থাকছে থাকছে মাইনাস এখানে ওয়ান প্লাস ওয়ান মানে টু দুয়ে কে কত দুই তাহলে টু ডিভাইডেড বাই কত আসলো এখানে ফোর দুই দিয়ে চারকে কাটলে কত মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত চলে আসলো এখানে টু এটাই হচ্ছে কি আলফা এবার বের করবো আমরা কি বিটা তাহলে এখানে লিখি বিটার সূত্রটা কী ছিল বিটা ছিল এরকম ওয়াই প্লাস এখানে ছিল হচ্ছে ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই কত ছিল এখানে ওয়াই টু তাহলে ওয়াই ওয়াই মানে কত আমার ওয়াই মানে ছিল ওই জিরো ওয়ান বিদ্যুতে জিরো মানে এক্স আর ওয়াই মানে হচ্ছে কত এখানে ওয়ান প্লাস এখানে দেখো ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ানের মানটা আমরা জানি ওয়ান বের করেছিলাম তাহলে এখানে হবে কি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু ওয়াই টুর মানটা আমরা বের করেছিলাম কত এখানে ফোর তাহলে এখানে দেখো ওয়ান প্লাস ওয়ান আর ওয়ান যোগ করলে কত টু ডিভাইডেড বাই কত আসলো ফোর তো এখানে ওয়ান প্লাস দুই দিয়ে চারকে কাটলে কত আসলো ওয়ান বাই কত টু তো ওয়ান আর হাফ যোগ করলে কত আসে ওয়ান আর হাফ যদি যোগ করি আমার মানটা চলে আসে কত থ্রি বাই টু তাহলে আলফা বের করেছি আমি মাইনাস হাফ আর বিটার মানটা বের করেছি আমরা কত এখানে থ্রি ডিভাইডেড বাই কত টু এখন আমরা কি বের করব। এখন আমরা এখানে আগে লিখে নিই বক্রতার কেন্দ্রটা তাহলে সুতরাং বক্রতার কি। কেন্দ্র কেন্দ্রটা আমরা আলফা বিটা ধরেছিলাম আলফার মান আমরা পেয়ে গেছি মাইনাস হাফ আর বিটা বিটার মান আমরা পেয়ে গেছি কত এখানে থ্রি বাই কত টু তাহলে বিটা আমার বের করা শেষ এখন আমরা কি বের করব। আমরা বের করব হচ্ছে বক্রতার বৃত্তের সমীকরণ তাহলে দেখো আমরা ফার্স্ট আমরা বের করে ফেলেছি বক্রতার ব্যাসার্ধ তারপরে এখন আমরা বের করেছি কি বক্রতার কেন্দ্র এখন আমার লাস্ট টার্মটা বের করা হলেই শেষ হয়ে যাবে মানে বক্রতার বৃত্তের কি সমীকরণ তাহলে একটা অঙ্কের মাঝে তুমি তিনটা টার্ম পেয়ে যাবে তো এখন আমরা লিখি যে কত বিন্দুটা ছিল জিরো ওয়ান এবার লেখো জিরো ওয়ান বিন্দুতে কী বের করবো বক্রতার বৃত্তের সমীকরণ লেখো এখানে বক্রতার বৃত্তের কি সমীকরণ আমার বৃত্তের সমীকরণের সূত্রটা কি ছিল সূত্রটা ছিল এরকম আচ্ছা এখানে এক্স ওয়াই বিন্দুতে বক্রতার বৃত্তের সমীকরণটা লিখি আমরা কারণ এক্স ওয়াই বিন্দুতে বক্রতার বৃত্তের সমীকরণটা ছিল এরকম এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কত বিটা তার হোল স্কয়ার ইকোয়াল টু কত ছিল এখানে রোজ স্কয়ার এটা ছিল এক্স ওয়াই বিন্দুতে বক্রতার কী বৃত্তের সমীকরণ এখন আমরা বের করবো কী বিন্দুতে জিরো ওয়ান বিন্দুতে তো জিরো ওয়ান বিন্দুতে কি লিখব এখানে বক্রতার বৃত্তের সমীকরণ তাহলে লিখি জিরোয়ান বিন্দুতে বক্রতার কি লিখব বৃত্তের আর হচ্ছে কি এখানে সমীকরণ তাহলে সমীকরণটার মাঝে দেখো এখানে এক্স বলতে হচ্ছে কি আমার জিরো আর ওয়াই বলতে হচ্ছে কত এখানে ওয়ান তো এক্স মানে কত এক্স আচ্ছা এখানে একটা জিনিস দেখো জিরো ওয়ান বিন্দুতে বক্রতা বৃত্তের সমীকরণ তাই না তাহলে এখানে এক্স কিন্তু এখানে এক্সই তো এখানে এক্স এক্সই লিখো আলফার মানটা কত আলফার মানটা ছিল আমার কি এখানে আলফার মানটা ছিল মাইনাস হাফ তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে এটা প্লাস আর এখানে কত হাফ তার কি হবে এখানে হোল স্কোয়ার তারপরে দেখো প্লাস ওয়াই মাইনাস বিটা তাহলে ওয়াই মাইনাস বিটার মানটা কত ছিল বিটার মান বের করেছিলাম থ্রি বাই টু তাহলে এখানে ওয়াই মাইনাস কত লিখব থ্রি বাই টু তার কি হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে আছে আমার কত রো স্কোয়ার তাহলে রো মানে বক্রতার ব্যাসার্ধটা আমরা কত বের করেছিলাম ওয়ান ডিভাইডেড বাই কত রুট অভার টু তার কি হবে এখানে হোল স্কোয়ার তো এখান থেকে দেখো এখানে জিরোয়ানটা মূলত এক্স ওয়াই না কারণ এক্স ওয়াই বিন্দুতে বক্রতা বৃত্তের সমীকরণ বের করতে চাইলে এক্স ওয়াইটা কিন্তু আমাকে থাকতে হবে তা না হলে কিন্তু আমরা সমীকরণ পাবো না এই সমীকরণটা দেওয়ার জন্য আমরা এক্স ওয়াই দুইটাকে রেখে দিব শুধুমাত্র কি কেন্দ্রগুলা মানে আলফা এবং বিটা যে বের করেছি সে আলফা এবং বিটার মানটা এবং রোয়ের মানটা কী করবো এখানে বসিয়ে দিব তাহলে দেখি আমরা এখানে কত মানটা সে দেখো তো তোমরা এখানে এটাকে আমরা কত পড়তে পারছি এ প্লাস বি তার কি হোল স্কয়ার পড়তে পারি না এটাকে তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বলতে হইলো এক্স আর বি বলতে হচ্ছে কত এখানে হাফ প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে কত হাফ তার কি হোলস্কোয়ার তাহলে দেখো এ প্লাস বি তার হোলস্কোয়ার সূত্র এখানে কমপ্লিট এবার দেখো প্লাস এই যে এই প্লাসটা এই প্লাসটা এখানে লিখলাম এটাকে আমরা কত পড়তে পারবো এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার তাহলে এটাকে এ মাইনাস বি হোলস্কোয়ার করলে এ স্কোয়ার এ স্কোয়ার বলতে কত ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ বলতে কত ওয়াই আর বি বলতে কত এখানে থ্রি বাই টু পরে প্লাস বি স্কোয়ার বি বলতে হলো থ্রি বাই টু তার কত লিখবো এখানে হোল স্কোয়ার আর এখানে ওয়ান ডিভাইডেড বাই রুটে আর স্কোয়ারে যখন কাটা যাবে তখন কত থাকবে শুধুমাত্র এখানে টুটা থেকে যাবে তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারেই এই টু আর এই টু কাটা গেল থাকলো কত এখানে শুধু প্লাস সিক্স আর এখানে থাকলো ওয়ান ডিভাইডেড বাই দুই দুগুণে কত চার এখানে আছে কত ওয়াই স্কোয়ার এই টুটা এই টুটা কিন্তু এখানে কাটা যাচ্ছে তাহলে কত থাকছে মাইনাস কত থ্রি ওয়াই থাকছে আর প্লাস এখানে থাকছে কত দেখো তিন ত্রিকে কত নাইন আর নিচে দুই দুগুণে কত চার আর এখানে আছে কত হাফ এই হাফটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে কত মাইনাস হাফ আর টু কত আসছে এখানে জিরো এখন একটু সাজিয়ে লেখ এখানে কি এক্স স্কোয়ারটা আগে লিখি আবার ওয়াই স্কোয়ার আছে এ ওয়াই স্কোয়ারটা এখানে লিখি তারপরে কি আছে এখানে প্লাস এক্স আছে এক্সটা এখানে লিখি তারপরে কি আছে এখানে মাইনাস থ্রি ওয়াই আছে এটাকে লিখি এখন যেগুলো সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে একসাথে লিখি এখানে সংখ্যা আছে কত এখানে ওয়ান বাই ফোর এখানে সংখ্যা আছে কত দেখো নাইন বাই কত ফোর আর এখানে সংখ্যা আছে কত মাইনাস হাফ ইকুয়াল টু কত লেখা যায় এখানে জিরো তো এখানে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত থ্রি ওয়াই প্লাস এখন দেখো চার চার দুই এই তিনটা লস্যাগু হবে কত চারই হবে তো চার কে চার দিয়ে ভাগ করলে এক একে কত আসে এখানে এক প্লাস আবার এই চার কে চার দিয়ে ভাগ করলে এক আর নাইনে কে কত নাইন মাইনাস দুই কে চার দিয়ে ভাগ করলে দুই দুয়ে কে কত থাকে দুই ইকোয়াল টু কত আসলো এখানে জিরো তো এখানে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস নিচে থাকছে কত ফোর উপরে দেখো নয়ের একে হচ্ছে কত দশ দশ থেকে যদি দুই বাদ দিই তাহলে আমার কত থাকছে এখানে এইট আর ইকোয়াল টু কত জিরো তো এখানে এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত থ্রি ওয়াই প্লাস চার দুগুণে কত হয় এ তাহলে এখানে থাকলো কত টু ইকোয়াল টু কত লিখতে পারি আমরা জিরো তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস কত থ্রি ওয়াই প্লাস টু ইকোয়াল টু জিরো এটা কিন্তু একটা সমীকরণ আকারে চলে আসলো এখন তাহলে এটাকে কী বলবো ইহাই কে নির্ণীয় বক্রতার বৃত্তের সমীকরণ বক্রতার বৃত্তের কি লিখতে পারবো এখানে সমীকরণ তাহলে দেখলে তোমরা যে একটা অঙ্ক দিয়ে কিভাবে তিনটা পার্ট আমি শেষ করে দিলাম ফার্স্ট হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় তারপরে হচ্ছে কি বক্রতার কেন্দ্র নির্ণয় তারপরে হচ্ছে কি এখানে বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় তো এখানে যতগুলো তোমাদের যদি ম্যাথটা এরকম আসে যে এত বিন্দুতে শুধুমাত্র বক্রতার কেন্দ্র নির্ণয় করো তাহলে শুধুমাত্র কেন্দ্র যেটুকু আমরা নির্ণয় করেছি সেই কেন্দ্র পর্যন্ত নির্ণয় করে দিলে তোমার অঙ্ক শেষ আর যদি আসে যে এত বিন্দুতেই শুধু বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো তাহলে যে ফার্স্ট যে টার্মটুকু করেছি শুধু রো পর্যন্ত এই বক্রতার ব্যাসার্ধ এই রো পর্যন্ত করে দিলে হয়ে যাবে আর যদি পরে বক্রতার বৃত্তের সমীকরণ চায় তাহলে আমাকে এই সবটুকু অঙ্ক করতে হবে তোমাদের নাম্বার অনুযায়ী কিন্তু অঙ্কটা আসবে কত নাম্বারের জন্য কিভাবে আসবে বিভাগে যদি আসে তখন কিন্তু পুরাটা দিবে না হয়তোবা অর্ধেক দিয়ে দেবে যে বক্রতা কেন্দ্র পর্যন্ত নির্ণয় করো তখন ওইটুকু করলেই তোমাদের হয়ে যাবে আর যদি লাস্টটুকু চাই এটা গ বিভাগে দিতে পারে তো গ বিভাগের জন্য এই পুরাটুকু অঙ্ক করে দিবে তোমরা তো আর আশা করি তোমরা বুঝতে পেরেছ এই একজাম্প এক্সাম্পলগুলোর মতো আরও যে এক্সাম্পলগুলো বইয়ে আছে তোমরা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করো ইনশাআল্লাহ আশা রাখি তোমরা বুঝতে করতে পারবে আর নতুন আরেকটি লেকচার নিয়ে অন্য আরেক দিন আসবো আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক অ্যান্ড কমেন্টস করতেও ভুলবে না তো সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ